হ্যালো ভিওয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ আজকে আমি তোমাদের সাথে একটা একদম আনকমন রেসিপি শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা ভিডিওতে তোমরা দুটো রেসিপি পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবে যাতে খুব সহজে তোমরা আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আমার আজকের রেসিপি কাঁচা তালের সাজ দিয়ে কাস্টার্ড আর কাস্টার্ড আইসক্রিম এই কাঁচা তাল কিন্তু আমরা বছরের এই একটা সময়েই আমরা পাই তাহলে অবশ্যই একবার এরকম বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে রেসিপিটি বানাতে যেমন সহজ খেতে কিন্তু দারুণ লাগে তালের মুখগুলো কেটে নিয়ে ছুরি দিয়ে বা চামচ দিয়ে এভাবে শ্বাসগুলোকে বার করে নিতে হবে চামচ বা ছুরির সাহায্যে খুব সহজেই এইভাবে শ্বাসগুলো বেরিয়ে আসে এখন বার করে নিয়ে শ্বাসের উপরে একটা পাতলা ছিলকা মতো থাকে ওটাকে ফেলে দিতে হবে ফেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে শ্বাসগুলো ঠিক এইভাবে একদম পরিষ্কার করে নিতে হবে এখানে আমি তিনটে তাল থেকে সাতটা তালের শাঁস পেয়েছি এবার শাঁসগুলো আমি একটা গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কাস্টারটা বানানোর জন্য এখানে একটা কড়াই আমি ওভেন বন্ধ রেখে তার উপরে বসিয়ে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি প্যাকেটে দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধ নিতে পারো এখন আগে থাকতে পেস্ট করে রাখা তালে শাঁসটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা ওভেন বন্ধ রেখেই করতে হবে যতক্ষণ না মিশছে ততক্ষণ ওভেন অন করা যাবে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ওভেনটা অন করে দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ফোটাতে হবে এখন দেখো খুব ভালোভাবে মিশে গেছে আর আমি ওভেনটাও অন করে দিয়েছি এখন একতে আমি অ্যাড করে দিচ্ছি এক লিটার দুধের জন্য আড়াইশো গ্রাম চিনি চিনিটা তোমাদের নিজের মতো নিজেদের টেস্ট অনুযায়ী দেবে যে যেরকম মিষ্টি খেতে চাও সেইভাবে মিষ্টিটা দেবে তবে মিষ্টি জিনিস ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা কম লাগে সেই বুঝে চিনিটা দেবে এখন চিনিটা দিয়ে খুব ভালোভাবে তালসার দুধের মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এইভাবে নাড়তে নাড়তে দুধটা ফুটতে শুরু করলে যেহেতু এটাকে আমি কাস্টার্ড বানাচ্ছি কাস্টার্ড অ্যাড করে দেবো এখানে আমি হাফ কাপ দুধে দু টেবিল স্পুন কাস্টার্ড আগে থাকতেই গুলে রেখেছি সেটা এখন অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে দিতে হবে দুধ আর তাল মিশ্রণটা এখন ফুটতে শুরু করেছে এখন আগে থাকতে যে কাস্টার্ডের ঘোলটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো অল্প অল্প করে দিতে হবে আর অপর হাতে স্প্যাচুলা নিয়ে ভালো করে মেশাতে হবে সম্পূর্ণ কাস্টারটা একবারে দিয়ে দেবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে কাস্টার্ডটা মেশানোর সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হতে শুরু করে দেবে এখন দুই থেকে তিন মিনিট কাস্টারটা ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজার তালসাসের কাস্টার্ড দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এখন ওভেনটা অফ করে দিয়ে কাস্টার্ডগুলো আমি অন্য পাত্রে ঢেলে নেব কাস্টার্ড ঠান্ডা খেতে ভালো লাগে তাই এমন একটা পাত্রে রাখবে যেটা ফ্রিজে রাখা যায় আমি এখানে একটা প্লাস্টিকের ডাব্বায় ঢেলে নিয়েছি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর টুটিপুটি ছড়িয়ে দিলাম টুটিপুটিটা আমার বাড়িতেই বানানো টুটিপুটি রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারো এখন ছোটো ছোটো বাটিতে রেখেও তার উপরে আমি টুটিফুটি ছড়িয়ে দিলাম দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি তোমরা তোমাদের পছন্দের মতো জায়গায় নিয়ে এভাবে সাজিয়ে নেবে তোমাদের আমি শুরুতেই বলেছিলাম একটা ভিডিওতে দুটো রেসিপি দেখতে পাবে তার জন্য দেখো এখানে আমি ছোটো ছোট পেপার কাপে কাস্টার্ডের মিশ্রণটা ভরে রেখেছি এগুলোকে আমি আইসক্রিম বানাবো আইসক্রিম বানানোর জন্য এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে সাত আট ঘন্টা পর ফিরে আসছি ফিরে এলাম সাত আট ঘন্টা পর আইসক্রিমগুলো আমার খুব ভালোভাবে জমে গেছে এখন তোমাদের আমি আইসক্রিমগুলো বার করে দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু প্রেসার দিয়ে ঘুরিয়ে নিলেই আইসক্রিমগুলো খুব সহজভাবে বেরিয়ে আসবে দেখো আইসক্রিমগুলো আমি বার করে নিয়েছি এখন তোমাদের আমি কেটেও দেখাচ্ছি আইসক্রিমের ভিতরগুলো কেমন হয়েছে এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে এইভাবে খেয়ে দেখবে এ স্বাদ ভুলতে পারবে না তাহলে দেখলে তো কত সহজে একবার মেহনত করে দু দুটো রেসিপি তৈরি হয়ে গেল আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ